অ্যাম্বুলেন্সের ওপর আক্রমণ। রোগী নিয়ে চরিলাম থেকে আগরতলা যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ওপর আক্রমণ করে একদল দুষ্কৃতিকারী। ঘটনায় উত্তেজিত হয়ে পড়ে সাধারণ যাত্রীরা। তাদের অভিযোগ, অ্যাম্বুলেন্সের ওপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতিকারীরা। অভিযোগ, অ্যাম্বুলেন্সটি নাকি দুর্ঘটনার কবলে পড়েছিল। এই অপরাধে অ্যাম্বুলেন্স চালক ও সহচালককে মারধর করেছে দুষ্কৃতিকারীরা। বর্তমানে তারা থানার দ্বারস্থ হয়েছে সুবিচার পাওয়ার জন্য। বিশালগড় এই বাজারটা ফাড়িয়া একটু ডাউনটা নামাত একটা বোলারে করে হঠাৎ করে আমরা সামনে দিয়ে ঢুকাই দিছি। ঢুকাই দিয়ে দাও আমরা কষ্ট বাঁচাইছি, গাড়িটা যেমন বাঁচাই সারছি। আর তারা কিছু বুঝলাম না, তারা নাই আমরা উপরে আক্রমণ আরম্ভ করছি। আপনার এটা কি অ্যাম্বুলেন্স আসলো? আমরা এটা বড় 102 এর অ্যাম্বুলেন্স। 102 অ্যাম্বুলেন্স। আমরা মানে প্রত্যেকটা কই যেতে আসলে? আমরা উদুপুর থেকে জীবিত যাইতাছিলাম। জীবিত যাইতে ইমার্জেন্সি রোগী নিয়ে। আপনার মানে কে মানে আরে কোন জায়গাতে হামলা করছে? ওই তো বিশালগড় বাজারটা ফাড়িয়া চলিলাম, চলিলাম চলিলাম বাজারটা ফাড়িয়া এই ডাউনটা নামতেই হ্যাঁ হঠাৎ করে গাড়িটা সামনে দিকে। আপনি ওপরে মারধর করছে, কি নাম আপনি? আমার নাম ঝুটন দে। আপনার সহকর্মীর নাম? সহকর্মীর নাম সুজন দেবনাথ। এখন কি চান এটা? আমরা মানে বিচার লাগা এই বিশালগড় থানা আইসি আইয়াটা আইয়া জানাইছি। কি কইছে তারা? তারা কইছে দেখবো। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।